এভাবে নুডলস রান্না করলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকছে খুবই মজার নুডলস রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো ভিউয়ার চলুন দেখে নেই নুডলসটি রান্না করতে কি কি লাগছে অন্যদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানিতে বলক চলে আসলে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ কাপ গাজর কুচি হাফ কাপ বরবটি কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি আপনারা চাইলে আরও এখানে সবজি অ্যাড করে দিতে পারেন তবে আমি এর চেয়ে বেশি সবজি এখানে অ্যাড করবো না এটাকে হালকা সিদ্ধ করে নিব তো দুই তিনবার এভাবে বলক চলে আসলে সবজিগুলি এখন চোলা থেকে নামিয়ে নেব নুডুলসের ভিতরে যে সবজিটা আমি অ্যাড করব এই সবজিটা ঠিক এভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে সবজির ভিতরে একটা কসকসা ভাব থাকে এতে করে নুডুলসগুলি খেতে অসম্ভব মজার হবে তো আরও একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানিতে বলক চলে আসলে দিয়ে দিলাম দুই প্যাকেট নুডুলস এখানে আমি দুই প্যাকেট নুডুলস আপনাদেরকে রান্না করে দেখাবো কিছু সময় পরে নুডলসটা উল্টে দিব নুডলসটা যখন সিদ্ধ হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে নুলসটাকে পানি ঝরিয়ে নিতে হবে অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলি হালকা ভেজে নিব তো পেঁয়াজগুলিকে কিন্তু আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এখানে একটি বড়ো সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি সিদ্ধ করা সেই সবজি গাজর আলু আর বরবটি দিয়ে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিব তো এক মিনিটের মতো সময় নিয়ে আমি এই সবজিগুলি খুব ভালোভাবে ভেজে নিব পর্যায়ে কিন্তু সবজি ভাজাটা শেষ এর চেয়ে বেশি আমি ভেজে নিব না এখন এই সবজিগুলি সাইড করে আমি সবজিগুলি একটি সাইড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম এখন সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি কিছু সময় পরে ডিমটা এভাবে ভেঙে খুব ভালোভাবে মিক্স করে দিব আবারও এক মিনিট পরে ডিমটা খুব ভালোভাবে নেড়ে চেটে মিক্স করে দিচ্ছি তো এ পর্যায়ে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এভাবে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে এখন সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে ডিম আর সবজি একসাথে ভেজে নিতে হবে ডিম আর সবজিগুলি আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি তো দুই প্যাকেট নুডলসের দুই প্যাকেট মশলা দিয়ে দিয়েছি এখন আবারও সবজি আর ডিমের সাথে খুব ভালোভাবে এখানে মিক্স করে দেবো এখানে বাড়তি কোনো লবণ আপনাকে অ্যাড করতে হবে না সবজিগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ করার সময় কিন্তু আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি আর বাকি যে নুডলসের মশলা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করা নুডলস এটা দেওয়ার পরে সবজির সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলার আঁচটি এ সময় একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে কিছু সময় নিয়ে সবজির সাথে নুডলসগুলি খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন বেশিও দিতে পারেন আবার কমই দিতে পারেন তো কাঁচামরিচটা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এতে করে এটা খেতে অসম্ভব মজার হয় এটা দিয়েও নেড়ে চেড়ে মিক্স করে আরও দুই মিনিটের মতো আমি নুডলসটা ভেজে নিব তো মিক্স করা শেষ দুই মিনিটের মতো আমি নুডলসটা এখানে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব তো এ পর্যায়ে চুলাটা অফ করে দিব এখানে একটি সার্ভিং বাটি নিয়েছি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল মজাদার নুডলস রান্না এভাবে নুডলস রান্না করে দেখবেন পরিবারের সবাই বারবার খেতে চাইবে আশা করি আপনাদের কাছে রেসিপি খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ